মাত্র 20,000 টাকার জন্য অপহরণকারীরা খুন করলো 7 বছরের এক শিশুকে। ঘটনাটি ময়মনসিংহের তারাকান্দার। গ্রামটিতে এখন শোকের ছায়া। নিহত শিশু সঞ্জিতার বাবা জানায়, মঙ্গলবার দুপুরে অপহরণ হয় তার মেয়ে সঞ্জিতা। উঠানে একটি চিরকুটে লিখে যাওয়া নম্বরে যোগাযোগ করতে বলে অপহরণকারীরা, কিন্তু নম্বরটি বন্ধ পাওয়া যায়। বুধবার অপহরণকারীরা ফোন দিয়ে তাদের বিকাশ নম্বরে 20,000 টাকা পাঠাতে বলে। টাকা না পাঠালে তার মেয়েকে হত্যার হুমকি দেয়। বুধবার থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। আজ সকালে বাড়ির পাশে জঙ্গলে সঞ্জিতার লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে। বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশ এবং তারাকান্দা থানা যৌথভাবে তদন্ত করছে।